পৃথিবীতে যত বেশি পাপ খাওয়া হয় তার থেকেও বড় বাইবেলের আইন বিধিনিষেধ। কেননা আপনি যত বেশি পাপ করেও ক্ষমা প্রার্থনা করেন তাহলে আপনার পাপ তা ক্ষমা করে দেওয়া হয়। কিন্তু আপনি যদি ক্ষমা পাওয়ার পরও দ্বিতীয়বার পাপে আসক্ত হন তাহলে তার শাস্তি ভয়ানক। কেননা ঈশ্বর একমাত্র সন্তানকে পাঠিয়েছিলেন আমাদের সতর্ক করে দিতে, এবং বাইবেলের মাধ্যমে অনেক বাক্য যেটা আমাদের জীবনকে উজ্জ্বল নক্ষত্র তৈরি করে। কিন্তু তার এই সন্তান যেমন দয়ালু তেমনি খুবই কঠিন। কেননা আমরা যদি আদম ও হওয়ার সময় ঈশ্বর সাপকে অভিশাপ দিয়েছিল, তার এই অভিশাপ আজও চলে আসছে। অতএব আপনি যদি একমত হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এবার কথা হচ্ছে, মা বাবা যদি আমাদের সঙ্গে বা না থাকে, অথবা আমরা যদি মা বাবার উপর অত্যাচার করি, অথবা আপনি যদি মা বাবাকে ত্যাগ করেন, তাহলে আপনার ক্ষমা নয়, সোজা বিদায় দেওয়া হবে সেটা নরকে। কেননা মা বাবা অনেক কষ্টে আমাদের মানুষ করেছে, এবং তারা অসহায় হয়েও আমাদের অনেক কষ্ট লালন পালন করেছে। যেহেতু তারা কষ্ট করেছে এবং বুড়ো বয়সে তাদের দেখাশোনার জন্য আশা রাখে, সেই জন্য যদি কারো বিশ্বাস ভেঙেছে তাহলে ঘোর অপরাধ। বাইবেলের যাত্রা পুস্তক 21 অধ্যায় আমরা যদি দেখি, সেখানে দেখব 21 অধ্যায় 15 পদে, আর যে কেহ আপন পিতাকে কিংবা আপন মাতাকে প্রহার করে তাহার প্রাণদণ্ড অবশ্যই হইবে। অর্থাৎ এর দ্বারা আপনি বুঝতে পারছেন, যদি কেউ তার মা বাবাকে ত্যাগ করে বা তার উপর প্রহার করে তাহলে তার মৃত্যুদণ্ড নিশ্চিত। যা করবেন ভেবেচিন্তে করুন, কেননা সকলের দায়িত্ব নিজের বাবা মাকে দেখা, ভালোবাসা এবং দায়িত্ব নেওয়া। ঈশ্বর সকলকে আশীর্বাদ দেবে, সদ্বুদ্ধি দিক এবং সকলে আপনার মন পরিবর্তন করুন, পুণ্য অর্জন করার চেষ্টা করুন। আপনি কি বাবা মাকে ভালোবাসেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর আপনার বাবা মাকে সবসময়ের জন্য ভালোবাসা এবং কাছে থাকা অত্যন্ত দরকার। পিতা পুত্র পবিত্র আত্মার নামে চাইছি, আমেন।